বিশ্বজুড়ে দুর্নীতিবাজ বিদেশি কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শুরু। যুক্তরাষ্ট্রের আটলান্টায় গতকাল দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। পাঁচ দিনের ওই সম্মেলনের শুরুর প্রথম দিনে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। দুর্নীতিতে জড়িত বিশ্বের বিভিন্ন স্থানে কমপক্ষে 30 বর্তমান এবং সাবেক বিদেশি কর্মকর্তা এবং তাদের পরিবারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বলা হয়েছে, বড় রকম দুর্নীতিতে জড়িত এসব ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রের প্রবেশের ক্ষেত্রে অবৈধ হবেন। এসব ব্যক্তি সরকারি পদ ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা অর্জনের জন্য সেই পদকে অপব্যবহার করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন তার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে 11 ডিসেম্বর পোস্ট করা এক বিবৃতিতে এইসব কথা জানিয়েছেন। এতে তিনি বলেছেন, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের 11 ডিসেম্বর বিশ্বজুড়ে যেসব মানুষ দুর্নীতিতে যুক্ত তাদের জবাবদিহিতা উৎসাহিত করতে ধারাবাহিক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। যেসব ব্যক্তি দুর্নীতিতে জড়িত তারা এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা বিস্তৃত করার এক ঘোষণায় স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। যারা সরকারি পর্যায়ে দুর্নীতি করেছে তাদের জন্য যুক্তরাষ্ট্র নিরাপদ স্বর্গ হতে পারে না। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার সক্ষমতা বৃদ্ধি করেছে। তিনি আরও বলেছেন, গ্লোবাল ম্যাগনিটোস্কির অধীনে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে এই নিষেধাজ্ঞা পরিপূরক এবং শক্তিশালী করা হয়েছে। আফগানিস্তানের সাবেক 2 জন কর্মকর্তা এবং 44টি সহযোগী এনটিটি এর আওতায় আছে। তারা বহুজাতিক দুর্নীতিতে যুক্ত। সম্মিলিতভাবে এসব ব্যবস্থা নেওয়ার মাধ্যমে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে বিস্তৃত জবাবদিহিতাকে উৎসাহিত করা হবে এবং এতে ভবিষ্যৎ দুর্নীতি রোধ হবে। জবাবদিহিতা উৎসাহিত করতে বিভিন্ন টুলস বা উপায় ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। এর অধীনে 2023 সালে দুর্নীতিতে জড়িত কমপক্ষে 200 ব্যক্তি এবং এনডিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো রকম দুর্নীতি মোকাবেলায় হাতে থাকা সব রকম উপায় বা টুলস ব্যবহার করবে যুক্তরাষ্ট্র এবং এই জন্য তারা মিত্র এবং অংশীদারদের সঙ্গে অব্যাহতভাবে সহযোগিতা করে যাবে। এর মাধ্যমে অসৎ ব্যক্তিদের জবাবদিহিতা উৎসাহিত করা হবে। যেসব ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার মধ্যে আছেন আফগানিস্তানের সাবেক স্পিকার মীর রহমান রাহমানি এবং আফগান পার্লামেন্টের সাবেক সদস্য আজমল রহমানি। উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে ধারা 7031-এর অধীনে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা বহুজাতিক দুর্নীতিতে জড়িত ছিলেন। এর বিস্তার বিশ্বজুড়ে। এর মধ্যে মার্কিন সরকারের অর্থায়নে জ্বালানি বিশ্বের যে কন্ট্রাক্ট তা থেকে $00,00,000 চুরি করেছেন রহমানি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রেক্ষিতে তার পরিবারের সদস্য জমিলা জুশান হাজি মোহাম্মদ হোসেন, তামানা মীর রহমান, ইয়ালদা মীর রহমান, লিনা মীর রহমান এবং তাহমিনা তাজালিও পড়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় মীর রহমানি, আজমুর রহমানি এবং 44টি সহযোগী এনটিটির বিরুদ্ধে ব্যবস্থা নিষেধাজ্ঞা নিয়েছে। বসনিয়া এবং হার্জেগোভিনিয়ার সাবেক সরকারি প্রসিকিউটর ড্যানা কাজমাকোভিচের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি বড় রকম দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ করা হয়েছে। মাদক চোরাচালান থেকে শুরু করে অন্যান্য ফৌজদারি অপরাধীদেরকে তথ্য প্রমাণ লুকিয়ে রাখতে সহায়তা করেছেন তিনি। এরই মধ্য দিয়ে বিচার কাজকে বাধাগ্রস্ত করেছেন। এসব করেছেন ব্যক্তিগত সুবিধার বিনিময়ে। তিনি একই উপায়ে অন্য অপরাধমূলক কর্মকাণ্ডে সহায়তা করেছেন। দৃশ্যত ওসমান মেহমেদাজিজ সহ ফৌজদারি অপরাধীদের বিরুদ্ধে তদন্ত আটকে দেওয়ার চেষ্টা করেছেন। ওসমান মেহমেদাজিজের বিরুদ্ধে বিস্তৃত দুর্নীতি অপরাধের অভিযোগ আছে। ওদিকে নিষেধাজ্ঞা খেয়েছেন ডোমিনিক প্রজাতন্ত্রের সাবেক অ্যাটর্নি জেনারেল জে অ্যালেন রোড্রিগুয়েজ সানচেজ। রাষ্ট্রীয় অর্থায়নের অবকাঠামো প্রকল্প এবং সরকারি প্রতিষ্ঠানের অর্থ অব্যবস্থাপনার মাধ্যমে বড় রকম দুর্নীতিতে যুক্ত তিনি। ফলে নিষেধাজ্ঞা খেয়েছেন তিনি এবং তার পরিবারের সদস্যরা। এর মধ্যে আছেন তার স্ত্রী মারিয়া ইসাবেল প্যারেস স্যালেন্ট এবং অল্প বয়সী 2 সন্তান। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে হাইতির সাবেক প্রধানমন্ত্রী, পরিকল্পনা এবং বৈদেশিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী জে ম্যাক্স বেলেরিভের বিরুদ্ধে। তিনি সরকারি পদ ব্যবহার করে দুর্নীতিপরায়ণ কর্মকাণ্ডে অংশ নিয়েছেন, হাইতি সরকারের সততাকে বাধাগ্রস্ত করেছেন। নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন তার স্ত্রী মরিয়ম এস্টেভেজ দা বেলেরিভে, কন্যা ডায়ানা জেনিভার বেলেরিভে এবং জেসিকা বেলেরিভে। এছাড়া নিষেধাজ্ঞা খেয়েছেন দেশটির সাবেক সিনেটর ন্যানেল ক্যাসি, তার স্ত্রী ক্যাথরিন ক্যাসি চেরি এবং অল্প বয়সী 1 শিশু। আরও নিষেধাজ্ঞা খেয়েছেন হাইতির সাবেক সিনেটর হার্ভে ফোরকান্ড। লাইবেরিয়ার নিষেধাজ্ঞা খেয়েছেন দেশটির অর্থ এবং উন্নয়ন পরিকল্পনা বিষয়ক মন্ত্রী স্যামুয়েল তোয়ে, সিনেটর আলবার্ট কাই এবং ইমানুল নুকিয়ে। মার্শাল আইল্যান্ডের পরিবহন এবং যোগাযোগ বিষয়ক মন্ত্রী ক্যাসাই নোটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেখানকার সাবেক প্রেসিডেন্ট এবং সিনেটর মাইক হাফেরটির বিরুদ্ধে।